فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. আমার সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে হজের নিয়াত না থাকলে মক্কা প্রবেশের সময় ইহরাম বাঁধতে হবে কি না। হজের নিয়াত নাই তো সেক্ষেত্রে মক্কা প্রবেশের সময় ইহরাম বাঁধাটা কি বাধ্যতামূলক? কিন্তু এটাও জিজ্ঞাসা করেছেন যে পরবর্তীতে আবার হজ করার বা উমরার নিয়াত হলে কোথা থেকে ইহরাম মানতে হবে। দুটি প্রশ্ন, এক প্রথমে নিয়াত নাই মক্কা প্রবেশ করতে গেলে, হজ উমরা করতে গেলে ইহরাম মানতে হবে কি হবে না। দ্বিতীয় নম্বর কথা হলো যে যদি পরবর্তীতে মক্কায় প্রবেশ করার পরে ইচ্ছা হয় তাহলে কোথায় ইহরাম মানব। জি আমার সম্মানিত দিদি ভাই, প্রথম নম্বর যে আপনি বললেন যে হজের নিয়াত না থাকলে মক্কায় প্রবেশ করার সময় ইহরাম বাঁধতে হবে কি না, দেখেন হজ হোক অথবা উমরাহ, নিয়াত যদি আপনার না থাকে মক্কা প্রবেশের জন্য ইহরাম বাঁধাটা জরুরি নয়, বাঁধতে হবে না। কিন্তু মক্কায় কোনো আত্মীয় বা বন্ধুর বাড়ি বা ব্যবসার জন্য আসার পর যদি আপনার মনে হয় বা ইচ্ছা পোষণ হয় যে উমরাহ করব বা উমরা করার ইচ্ছা হলে হারাম সীমার বাইরে বের হয়ে ইহরাম বেঁধে এসে উমরাহ করতে হবে। হজ করার ইচ্ছা হলে ওই মানে বাসস্থান থেকেই হজের ইহরাম বাঁধবে, কেননা এই ফতোয়া কারো ব্যক্তিগত ফতোয়া নয়, ফতোয়ায় মোহাম্মদিয়ার 22 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে মিনায় থাকলে মিনা থেকেই হজের ইহরাম বাঁধবে। ফতোয়ায় মোহাম্মদিয়ারই 26 নম্বর পৃষ্ঠায় একথা উল্লেখ করেছেন মহাদ্দেসিনে কেরাম। এ থেকে স্পষ্ট প্রমাণ হয় যে যদি আপনার নিয়াত না থাকে হজ বা উমরা করার তাহলে আপনাকে মক্কা প্রবেশ করার পূর্বে ইহরাম বাঁধার প্রয়োজন নাই। মক্কায় গিয়ে যদি আপনার মন বাসনা চেঞ্জ হয়, আপনার মন বলে যে না এসেছি যখন ইহরাম বা হজ বা উমরা করব, তাহলে হজ করার যদি নিয়াত হয় তাহলে সেখান থেকেই আপনি ইহরাম বেঁধে নেবেন, আর যদি উমরা করার নিয়াত হয় তাহলে হারাম যেটা সীমা আছে সে সীমার বাইরে থেকে আপনি ইহরাম বেঁধে এসে উমরা করবেন, এটাই হচ্ছে তার সঠিক পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। يا رب العالمين.